আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকে লাইভ স্ট্রিম। একটা ভাই কমেন্ট করেছে যে ভাইয়া আমরা কীভাবে গেমিং লাইভ স্ট্রিম করতে পারি, তাই আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে যে একটা অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুকের অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন। অর্থাৎ গেমিং লাইভ স্ট্রিম করার জন্য বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু আগে বলবো যে ফেসবুকের একটা গেমিং অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই লাইভ স্ট্রিম করতে পারবেন। ওকে, তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার প্লে স্টোর থেকে সেই স্ট্রিম অ্যাপসটা ডাউনলোড করতে হবে, আর যদি আপনার অলরেডি থেকে যায় তাহলে তো ভালো। তো আমরা সর্বপ্রথম আমরা আগে দেখবো যে সেই স্ট্রিম অ্যাপটা কী, অ্যাপসটা কী, সেখান থেকে আমরা কীভাবে লাইভ স্ট্রিম করতে পারি। ওকে, কারণ এই বিষয়ে আমার অলরেডি এক ভাই কমেন্টস করছে যে ভাইয়া আমি আর কীভাবে লাইভ স্ট্রিম করবো, যেহেতু আমি ফেসবুকের গেমিং পেজের উপরে কাজ করতেছি, এই জন্য অনেক ভাই ব্রাদার এই বিষয়ে টিউটোরিয়াল বানায়, ভিডিও বানায়। তারপর অনেক ভাই ব্রাদার বলছে ভাই আমরা কীভাবে লাইভ স্ট্রিম করবো সেটার বিষয়টা ভিডিও দেন। তো চলেন আমরা আগে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিই। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি প্লে স্টোরে। সেখানে আপনারা কিন্তু কিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাও করতে পারবেন। তাই এখানে আমরা সর্বদা লিখবো ফেসবুক গেমিং। ওকে, ফেসবুক গেমিং লিখলে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল এবং এটা ফেসবুকেরই অ্যাপ্লিকেশন। ওকে, তো সর্বপ্রথম এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, ফেসবুকের নিজেরই একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি খুব সুন্দরভাবে লাইভ স্ট্রিম করবেন, যে কোনো গেম আপনি যে কোনো গেম লাইভ স্ট্রিম করতে পারবেন। ওকে, তো আমরা এটা ডাউনলোড করে নিই। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু অ্যাপ্লিকেশন নামাই বেরিয়েছি, এখানে আমরা এটা ওপেন করবো। এর বেশ কিছু প্রসেসিং আছে, এই প্রসেসিংগুলো যদি করে রাখেন, আপনি চাইলে এই ফেসবুকে যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো গেম লাইভ স্ট্রিম করতে পারবেন। আর লাইভ স্ট্রিম করার জন্য আপনারা জানেন অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা যে লাইভ স্ট্রিম করি সেটা আমার এটা না, আলাদা, কিন্তু এটার থেকে সব থেকে সহজে আপনি মোবাইল দিয়ে, আপনার মোবাইল দিয়ে আপনি যে কোনো সময় লাইভ স্ট্রিম করতে পারবেন। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করার পরে কী কী প্রসেসিং আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এটা ডাউনলোড করার পর আপনি চাইলে আপনার জিমেল কিংবা ফেসবুক কানেক্ট দিয়ে আপনি যে কোনো জিনিস এটা কানেক্ট করতে পারেন। ওকে, তো আমার এটা কানেক্ট করা ছিল, তারপর আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিসকানেক্ট করে দিয়েছিলাম। তা এখানে সর্বপ্রথম আমি আমার মেল দিয়ে দিই। তো ফ্রেন্ডস, আপনার ফেসবুক পাশাপাশি আপনার জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে বেশ কিছু অপশন পাবেন, এখানে ক্যামেরা আইকন পাবেন, এখানে আপনার প্রোফাইল আইকন পাবেন। ওকে, তা আমরা যদি ক্যামেরা আইকনে ক্লিক করি, আমরা যখন লাইভ স্ট্রিম করবো অর্থাৎ গেমিং খেলবো, তখন কিন্তু আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি ড্যাশবোর্ডে চলে আসতে পারেন, অর্থাৎ আপনি লাইভ স্ট্রিম করার জন্য চলে আসতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস, এখানে আসার পরে এখানে একটা ড্যাশবোর্ড পাবেন, যেখান থেকে চাইলে আপনি এখান থেকে লাইভে যেতে পারেন। এবং অসংখ্য কিনা যেতে আপনার দ্বিতীয় আইডিয়া আছে, আরও দুইটা তিনটা আইডিয়া আছে, তাহলে আপনি কিন্তু আরও চেঞ্জ করতে পারেন। তো লাইভ ড্যাশবোর্ডে আসার পরে এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবেন। ওকে, তো আপনি চাইলে আপনার যদি আদার্স কোনো পেজ থাকে, ফেসবুক পেজ থাকে, কিংবা আপনি আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট পেজে লাইভ করতে চান, তো আপনি কিন্তু সুইচ করতে পারেন, অর্থাৎ আপনি চেঞ্জ করতে পারেন যে আপনার কোন পেজ আপনি লাইভ করতে চান, আপনি চাইলে কিন্তু সুইচ করতে পারেন। ওকে, সুইচ করতে পারেন। তো যেহেতু আপনাদের দেখানোর জন্য, তো আপনি কিন্তু চাইলে এখানে যে লাইভ স্ট্রিম আছে গো লাইভ, এখান থেকে আপনি গো লাইভে যেতে পারেন। ওকে, গো লাইভে দিলাম, দেওয়ার পরে এখানে এরকম পারমিশন চাবে, যেহেতু আমি নতুন, আপনি প্রথমত পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিয়ে দিলে দেখা আছে এখানে, আপনি সরাসরি কিন্তু পারমিশন দেওয়ার পরে আপনি লাইভে চলে যেতে পারবেন। ফ্রেন্ডস, পারমিশন দেওয়ার পরে আপনি চাইলে আপনি যে গেমটা লাইভ করতে চান সেই গেমটা আপনি কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, অ্যাড, তো আমরা কিন্তু অ্যাড করবো দু একটা গেম। তো ফ্রেন্ডস, যেহেতু আমি গেম নিজে মোবাইলে লাইভ স্ট্রিম করি না, আমি পিসি দিয়ে কিংবা কম্পিউটারতে করি, তো আপনি চাইলে আপনার যে গেমটা দরকার, আমি একটা গেম এমনিতে অ্যাড করে নিলাম, এটা অ্যাড করে নিলাম। এখন আপনি যদি চান এই ক্যান্ডি ক্রাশ সাগা আপনি লাইভ স্ট্রিম করতে চান, তাই এখানে যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে স্ট্রিম সেট আপ ইউর স্ট্রিম, আপনি চাইলে সেট আপ করতে পারেন। ওকে, তো এখানে আপনি যেভাবে চান আর কি সেটা সেট আপ করতে পারেন, মানে আপনার যেভাবে প্রয়োজন হবে। শুধু সিস্টেমগুলো আপনাদেরকে আমি শেয়ার করলাম যেতে, যেভাবে আপনারা সহজ পাবেন। আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, অর্থাৎ লাইভ স্ট্রিম যখন করবেন কী গেম স্ট্রিম করবেন এগুলো সিলেক্ট করতে পারেন। এখানে অডিয়েন্স আছে, অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। আমি তারপর আপনার অডিয়েন্স সিলেক্টটা দেখে দিই। অডিয়েন্স সিলেক্টে সবসময় পাবলিক রাখবেন, পাবলিক রাখলে কি আপনার লাইভ স্ট্রিমে ভিউ বেশি পাবেন। ওকে,
এবার আপনি চাইলে এখান থেকে স্ট্রিমে আসার পরে আপনি পেজ যে আপনি কোন পেজে কোথায় লাইভ স্ট্রিম লাইভ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি কিন্তু সুইচ করে নেবেন। ওকে পেজ সুইচ টু দ্য পেজ, যেহেতু কিন্তু আমার পেজ সিলেক্ট করা আছে, আপনি ডিকি আপনি যে পেজটা চান সেই পেজটা আপনি কিন্তু সরাসরি সেভ করে নেবেন। ওকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু এগুলো করতেছি। ওকে আমি না আননোন গেমই করলাম। করার পরে যখন অডিয়েন্স সেটিং হয়ে যাবে তখন আপনার কাজ থাকবে এখান থেকে যে আইকন আছে গো লাইভ। ওকে আপনি সরাসরি এখান থেকে লাইভে চলে যেতে পারেন। তো ফ্রেন্ড চাইলে আপনার খুব সহজে কিন্তু যে ফেসবুকে যে অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু আপনার ফেসবুক এর মধ্যেও পাবেন এরকম। তো আপনার চাইলে খুব সহজে এইভাবে আপনার লাইভ স্ট্রিম করতে পারবেন, যেটা আপনারা আমরা এখানে এই আইকনে আসলে কিন্তু আমরা অনেক সময় দেখি বিভিন্ন রকম লাইভ দেখি। তো এগুলো কিন্তু অধিকাংশ এই অ্যাপস দিয়েই করা হয়। আপনি চাইলে এটা করতে পারেন, কিংবা পাশাপাশি যদি আপনি হাই লেভেলের আরও কিছু করতে চান, যেহেতু এই অ্যাপ্লিকেশন চালাইতে হলে আপনাকে অবশ্যই আপনার মোবাইলের যে কনফিগারেশন আছে এটা একটু হাই হতে হবে, না হলে ফেসবুকে যে গেমিং অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু খুবই হার্ডি গেম অ্যাপ্লিকেশন। এই জন্য আপনাকে আপনার মোবাইলটাও একটু পারফরমেন্স ভালো লাগবে, ভালো একটা র্যামের 4 GB 6 GB র্যামের ভালো কাজ হয় না, 6 থেকে 8 GB সেটগুলোতে মোবাইলগুলোতে আপনি ভালোভাবে এগুলো করতে পারবেন। কারণ ওই ফেসবুকে যে গেমিং অ্যাপ্লিকেশনটা সেটা খুবই হার্ড, কারণ আপনারা জানেন এর মধ্যে অনেক পরিমাণ গেম, এইসব বড় বড় গেম কিন্তু এর মধ্যে অনেকেই লাইভ স্ট্রিম করে। ওকে তো যেহেতু এই বিষয় নিয়ে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এই বিষয়টা ভিডিও বানিয়ে দেন যে কীভাবে আমরা লাইভ স্ট্রিম করতে পারি, তো আপনি চাইলে এইভাবে খুব সহজে ফেসবুকের গেমিং অ্যাপ্লিকেশন দিয়ে লাইভ স্ট্রিম করতে পারেন। পাশাপাশি আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেটাতে আপনি চাইলে আবার লাইভ স্ট্রিম করতে পারেন। ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কী রিলেটেড বেশি থেকে বেশি ভিডিও দেখতে চান বেশি থেকে বেশি কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা যে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ।